ফিজিক্যাল কম্পোনেন্ট কে ইকুইভ্যালেন্ট বা সমতুল্য ইকুইভ্যালেন্ট এবারে ইকুইভ্যালেন্ট ডিজিটাল সিগন্যালে অর বিসিডি ডিজিটাল সিগন্যাল অর তাকে আমরা কি বলবো তাকে এনকোডার বলবো আবার একটা কোডিং ওপেন হয় ইনকোডার কোডিং ওপেন হলো মানে ডিজিটাল কনভার্টার 01 01 ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আবার 01 01 এ ওরা একটা আইডি তাহলে বাকি তিনটে থাকছে অপটাম যে ডিভাইসের সাহায্য ওই হেক্সাডেসিমেল অপটাম ডেসিমেল কে সমতুল্য বাইনারিতে কনভার্ট করা যায় তাকে আমরা এই যে সমতুল্য নাম্বার সিস্টেম আছে তাই না কি নাম্বার সিস্টেম আছে না এই নাম্বার সিস্টেমকে সমতুল্য বাইনারি বা ডিজিটাল বা ডিজিটাল নাম্বার সিস্টেমে কনভার্ট করা এবার আর আউটপুট কি হবে ইনপুট হলো টু টু দি পাওয়ার এন আর আউটপুট কি হবে আউটপুট হবে টু টু শুধু এন আউটপুট হবে শুধু ঠিক আছে তাহলে আউটপুট লাইন কটা হবে না তিনটে তাহলে আমরা একটা যদি একটা ব্লক ডায়াগ্রাম দেখাই আরো সংখ্যা আছে এই বিষয় সংখ্যা হয়ে গেছে এটা মনে করো একটা ইনকোডার 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 এটা একটা ইনকোডার এর মনে করো ইনপুট ইনপুট আর একটু বড় করে এটা ইনপুট আছে ওটা দিয়ে পারে ওটা ইনপুট করা তাহলে আউটপুট হবে এটা আমরা যাই জানি এর মধ্যে যে সার্কিট আছে সেটা আমি ডিজাইন করব এটা আছে ইনকোডারের ব্লক ডায়াগ্রাম উদাহরণ দিই এখন মনে করো আমরা এখানে চারটে
তাহলে আমার আউটপুট কটা হবে? 2 to the power 6।